الاسم ما دل على معنى في نفسه غير مقترن بأحد الأزمنة الثلاثة. كلمة الكلام بهستكيا فريويا حسب وعدة مصنف رحمة الله عليه كلمار تقسيم مدة وشلا যে তালেবুল ইলিমর জেহেনরে এতে পারে ইসিমর তারিফরে বয়ান করা হইব যে উলিমা দিয়ে আগে বয়ান করলা যে হজে হসরের মধ্যে কিছু তালেবায় যারা জেহেনে জকি তারা ইসিমর তারিফ ফেইলর তারিফ ফরফর তারিফ বুঝতে পারছে, যারা গবিউজ জেহেন তালেবা এরা লাগিয়া তার জায়গায় জায়গায় গিয়া ইসিমর বেহস ইসিমর তারিফ ফেইলর বেহস ফেইলর তারিফ হরফর বেহসর মধ্যে হরফর তারিফ বিস্তারিত বয়ান করাইব। এই ওয়াদা মোতাবেক এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহিয়ে ইসিমর তারিফরে শুরু কতরা। এখন ইসিমর তারিফরে মুকদ্দম হল্লা কিতার লাগিয়া বলে ইসিমর তারিফে তাহলো গিয়া কলিমার আকসাম অখলোর মধ্যে তাকিয়া উমদা ইয়া তাহলো ইসিম, এর কারণে ইসিমরে বাকি তার পশ্চিমের উপরে কিতা করছেন মকদ্দম করছেন। এখন দেখো কা আল ইসমু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রি মুক্তারিনিন বিহাদিল আজমিনাতিস সালাসা। তরজমা, इसम वह लफ्ज़ है जो दलालत करे ऐसे माना पर जो उसकी ज़ात में मौजूद हो, तीनों ज़माना में से किसी ज़माना के साथ किसी ज़माना के साथ मिलने वाला ना हो। इबारत तर्जुमा, इबारत मुख्तसर तशरी हमें अपना रहना मुसन्निफ़ रहमतुल्लाह अलैह ये প্রথমে কলিমা আর কালামর তারিফ বয়ান করছে, এরপরে তার আকসামরে বয়ান করছে, আর আকসাম বয়ান করতে তার হাসবে ওয়াদা গবি কবিউজ জেহেন মানুষের লাগিয়া যে ওয়াদা হসলা যে ইসিমর তারিফর ইসিমর বেহস ইসিমর তারিফ করমু বগেরে তফসিলান এখন তাইনটারে বয়ান হতরা। আর ইসিমরে কলিমার আকসাম বাকি আকসামগুলার উপরে মকদ্দম করছে নাকি আমি আগে বলেছি যে ইসিম হইল উমদা, কারণ ইসিম উমদা হওয়ার কারণে যে তার মধ্যে মসনদ আর মসনদ দিলেই ভাবা যায়, ইসিম মসনদও বনতে পারে মসনদ দিলেই বনতে পারে, ফেল মসনদ বনতে পারে মসনদ দিলেই বনতে পারে না, হরফ মসনদও বনতে পারে না মসনদ ইলাহিও বনতে পারে না, প্রত্যেকে বাকি তার দুয়কে অসীম থাকি একটা উমদা বাকি তার দুই বাই থেকে হ্যাঁ উমদা, এর কারণে মুসানিফি আগে ইসিমরে বয়ান হত, এর কারণে তারে বয়ান আগে হতরা। আর হৈত্রা ইসিম এসা কলিমা হয় যে এসে মানা পর দলালত করে জুমতবর ফি নফসিহি হো মোতবর ফি নফসি হো ফি নফসি হে মোতবর হইব, অর্থাৎ তার মধ্যে আর কোনো কলিমার এতবার করা লাগতো না, এ নিজে তার মানারে দিতে পারব। হুদ তার জাতর মধ্যে তার মানাতে আসবো, যে মানার ফে দোলা করবো এই মানা তার জাতর মধ্যে থাকবো, আর হে তার জাত দিয়ে মানারে হে বুঝাইতে পারবো। আর তিনো জমানার থেকে কোনো জমানা তার মধ্যে ভাবা যাইতো না, তিনো জমানার থেকে কোনো জমানা তার মধ্যে ভাবা যাইতো না। এখন আল ইসমু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রু মুক্তারিনিন বিহাদিল আজমিনাতিস সালাসা, তার মুখতসর এবারতর একটা তরকিব আছে।
এই তরকিবটারে আমি আপনারা রয়ে দিলে, তাইলে এবারটা বুঝতে আপনারা আসান। দাল্লার মধ্যে যে জমির আছে, এই জমিরের মর্যাদা কিতা? বলে মা। জমিরের মর্যাদা হইল মা। মা যেগু লফজের এতবারে হে মজক্কর, আর মা দি মুরাদি এটা হলো কলিমা, যেগু হইল মুয়ান্নাস। তো মা লফজান মজক্কর হইল আর মানান মুয়ান্নাস হইল। এখন দাল্লার জমির মার দিকে লৌটিছে আর মা কলিমার দিকে, মাদি মুরাদ হইল কলিমা, কলিমা হইল মুয়ান্নাস। হ্যাঁ, লফজান মজক্কর আর মানান মুয়ান্নাস। ফি নফসিহি ইরহি জমিরের মার্জা মানান হ্যায়, ফি নফসিহি জমিরের মার্জা মানা। গায়রা মুক্তারনিন, এই গায়রার মধ্যে এরাবর এতেবারে তিন এরাব সহি আছে, তিন এরাব পড়িতে পারবা আপনারা, রফাও পড়িতে পারবা, নসবও পড়িতে পারবা, জোরও পড়িতে পারবা। গায়রা মুক্তারনিন পড়িতে পারবা, গায়রি মুক্তারনিন পড়িতে পারবা, গায়রু মুক্তারনিন পড়িতে পারবা। গায়রু মুক্তারনিন যদি পড়েন তাইলে মুবতদা মেহজুফার খবর হইব, মুবতদা মেহজুফার, মুবতদা মেহজুফ হইব আর খবর হে হইব। আর নসব যদি ফড়ন তাইলে মানান্তাকে হাল ওয়াক হইব, মানান্তাকে হাল ওয়াক হইব। আর জ্বর যদি ফড়ন তো মানানোর দ্বিতীয় সিফত ওয়াক হইব, জ্বর যদি ফড়ন তাহলে মানানোর দ্বিতীয় সিফাত তরকিব ফাইলাইলা আলহামদুলিল্লাহ। আদমে একতরান, মানে একতরান বি জমান নাওয়া, জমানার লগে তার নাম ইলা, এটার মতলব কিতা? ইসিম জমানার লগে মিলত না, জমানার লোকে না মিলার মতলব ইয়া তা সে ওয়াজিয়ে যখন তারে ওয়াজা করছেন, ইসিম রে বানানেওয়ালায় যখন বানাইছেন তখন তার মধ্যে জমানা আসলো না। এর কারণে জমানার উপরে দলালত করতো না, কোনো জমানার উপরে দলালত করতো না। ইসিমর এই তারিফ দিয়া বোঝা গেল আসমায় আফাল ও ইসিমর তারিফের মধ্যে সামিল হয়ে যাব, আসমাই আফালডে ইসিমের মধ্যে সামিল হয়ে যাব। কারণ আসমাই আফালডে ওয়াজিয়ে বানানির সময় বানাইতে সময় তার মধ্যে জমানা আসলো না, রইল আফালে মোকারবা, আফালে মোকারবা বাহির হয়ে যাব। কারণ তারে বানানির সময় বানাইতে সময় যখন বানানেওয়ালায় বানাইছেন তখন তার মধ্যে জমানা মজুদ আসলো, জমানা ফাবা গেছিল, বাদে ইস্তেমালে জমানা তো যাইতে পারে কিন্তু বানানির সময় তার মধ্যে জমানা আসলো। গতিকে আফালে মোকারবা ইসিমর তারিফের মধ্যে সামিল নাই, ইসিমর তারিফ থেকে খারিজ, কিন্তু আসমায় আফাল সামিল। এখন আল ইসমু মা দাল্লা আলা মানান ফি নফসিহি গায়রু গায়রা গায়রি মুক্তারনিন বিহাদিল আজমিনাতি সালাসা, তিন এরা ফুড়ি আপনারা দেখাইলাম। এই ফুরা এবারতর ফাওয়াইদে কুয়ুদ কিত হইব, এই যে আলগ আলগ শব্দ আঞ্চলি তার আনার কয়েদ লাগানির ফায়দা কিতো হইব। এখন দেহকা আল ইসমু মা দাল্লা আলা মানান ফি নফসি, লফজ বমনজিলা জিন্স হে, লফজ বমনজিলা জিন্স হে, যে তমাম কলিমাত্র কিতা করছে সামিল রাখছে। আর দাল্লা আলা মানান ফি নফসি এটা কয়েদর জরিয়া ইসিমর তারিখটা কিয়া হরফ বাহির হয়ে গেছে, দাল্লা আলা মানান ফি নফসি আহান হরফে তার মানুষে দলালত করতে পারে না, ফি নফসি মানার উপরে। গায়রি মুক্তারনিন এই বারত দিয়া, এই কয়েদ দিয়া
ফেল খারিজ হয়ে গেছে, কারণ ফেলের তিন জমানা তে কোনো জমানা বুঝায় আর ইসিমে বুঝায় না। এখন আমরা এই কয়েদগুলা দিয়া ইসিমর যখন তারিফ করলাম, তখন ইসিমর তারিফ জামে আর মানে হইগুলো, জামে হইগুলো তার সম্পূর্ণ জিনিস রে তার মধ্যে সামিল রাখলো, আর মানে হইলো অর্থাৎ দুহুলে খয়ের তাকিয়া তার তারিফটা মানে হইলো, দুহুলে খয়ের তাকি তার তারিফটা মানে হইলো। তো বোঝা গেল ইসিমর তারিফ যে মুসন্নিফে যেগুলো করছেন এগুলো জামে আর মানে তারিফ করছে, বুঝা গেছে। এরপরে দেখো কা ওমিন খাওয়াসিহি দুহুলুল্লাম ওয়াল জার ওয়াত তানওয়িন ওয়াল ইজাফাত ওয়াল ইসনাদ ইলাইহি। এই বারত দিয়ে মুসন্নিফে ইসিমর খাসারে বয়ান হতরা, ইসিমর খাসারে বয়ান করার মতলব কিতা আপনারা রেখইবার আগে আমি এবার তো তর্জমা করিলে, ইসিমকে খাওয়াস খাস খাওয়াস মে সে বাদ লাম তারিফ কা আর জর কা আর তানওয়িন কা দাখিল হোনা হয় আর মুজাফ ইলাইহি হোনা হয় আর মুজাফ মসনদ ইলাইহি হোনা। ইসিম আর খাসার মধ্যে তাকে এলো লাম তারিফ দাখিল হইব, জ্বর দাখিল হইব, তানওয়িন দাখিল হইব, এজাফত হইব আর মসনদ ইলাইহি তৈল ইসিমার খাসা। এখন ইসিমর তারিফ করার ফলে ইটার বয়ান করার আলোকভাবে কিতা জরুরত, মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি খাসারে বয়ান করার কারণ ইয়ে থাকল, ইসিমর খাসারে যদি বয়ান করা হয় তাহলে ইসিমর তারিফটা আরও ওয়াজে হইব, তার কাছে পুরা ওয়াজে হয়েছে না, তার কাছে আরও বিশ্লেষণ হইব, ওয়াজে হইব। এর কারণে মুসন্নিফে বাদে আলোক এবার দিয়ে ইসিমর খাসারে বয়ান হত, কারণ খাসা হইল গিয়া তারিফর তাতিম্মা, খাসাই তালো হয়েছে তারিফর তাতিম্মা, একজনের তারিফ করা হয় তার লগে যদি খাসা বয়ান করা হয় তাহলে গিয়ে ইসিম রে মকম্মল তারিফ রে মকম্মল করিয়া দেয়, মানে তার শেষ ওটা বোঝায়। ইসিমর খাসা তো অন্য অন্য কিতাবের মধ্যে বহুতটা বয়ান করা হয়েছে, কোনো কিতাবের মধ্যে 20টা বয়ান করা হয়েছে, কোনো কিতাবের মধ্যে 11টা, এগুলো বিভিন্ন বয়ান করা হয়েছে। মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র ফার্স্টটা খাসাইনের মধ্যে বয়ান করছেন, ফার্স্টটা খাসাইনের মধ্যে বয়ান করছেন, মনে হয়েছে যে ছাত্র যদি ফার্স্টটা বুঝিলায় আর এবার তারিফ তো পড়েছে তখন তার লাগিয়া তারিফ বোঝা আসান হয়ে যাইব, ফার্স্টটা বুঝলে তার লাগিয়ে তারিফ বোঝা যাবে। এক নম্বর খাসাই থাকলো লামে তারিফ দাখিলুয়া, দুই নম্বর জ্বর দাখিল হওয়া, তিন নম্বর তানওয়িন দাখিল হওয়া, চার নম্বর মুজাফি লাগিব না, পাঁচ নম্বর মুসনাদি লাগিব না, এই ফার্স্টটা। এই খাসাগুলারে আমি আপনাদের সামনে প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে আমি কিতাবকর্ম বয়ান করে দেব, কিন্তু প্রথমে খাসা হারে কোন এটা জানা জরুরি, খাসার তারিফ কিতা। খাসাতু শাইই মা ইউজিদু ফি ফিহি ওয়ালা ইউজাদু ফি গাইরিহি, খাসাতু শাইই মা ইউজিদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গাইরিহি, ইয়ানি কিছু চিজ কা খাসা ও চিজ হে জো উসি মে পায়া যায় উসকে আলাওয়া মে না পায়া যায়, এটা হলো খাসার তারিফ। কিন্তু খাসা আবার দুই কিসিম, খাসায় শামিলা খাসায় গের শামিলা, খাসায় শামিলা ও খাসারে খোঁজা তখন জগত তার তমাম আফরাদের শামিল রাখে, যেসে কিতাবত বিলকোয়া মানুষের লাগিয়া এক খাসা, প্রত্যেক মানুষ কিতাবত বিলকোয়া হইতে পারব, কিতাবত খরার কুয়ত রাখবো, মানে লেখার কুয়ত প্রত্যেক মানুষে রাখবো,
কিন্তু খাস কিতাবত বিল ফেইল হর ইনসানর লাগিয়া খাসা না, ওগুলো হন খাসা গয়ের শামিলা, খাসা গয়ের শামিলা ও খাসা জেগে তার তামাম আফরাদ রে শামিল রাখছে, খাসায় গয়ের শামিলা ওগুলো কয়ে তখন জেগে তার তামাম আফরাদ রে শামিল রাখছে না। তার মিছিল এটা হলো কিতাবত বিল ফেইল, বিল ফেইল কাতিব ওয়া হর ইনসানর, হর ইনসানর মাতেহতের মধ্যে না, যে এখন হেলে খের হে কাতিব স্যার, হেলে খের আমি নাও লিখতাম পারি, তুমিও না লিখতে পারো, এখন এগুলো এখন খাচ্ছায় গেরে সামিল। পয়লা প্রথম খাচ্ছা কিটা, প্রথম খাচ্ছা হইল গিয়া ইসিমর লামে তারিফ দাখিল হওয়া, আর হরফে তারিফের সিলসিলার মধ্যে নহিয়লর তিন মজহব, সিবুয়াই রাহিমাহুল্লাহ তার মজহব হয়ে থাকল হরফে তারিফ শুধুমাত্র লাম রে হয়ে থাকল, আর হামজায় বসল রে এটার মধ্যে আনা হয়েছে ইবতেদা বিস সুকুন দুশোয়ারির কারণে, ইবতেদা বিস সুকুন আর দুশোয়ারির কারণে, মানে ইবতেদার মধ্যে সাকিন যদি কোনো হরফ থাকে আর এগুলো ফোড়া হয়ে যায় গিয়া দুশোয়ার, ও দুশোয়ারগুলো দূর করার লাগিয়া হামজারে আনা হয়েছে। খলিল নহবির নজদিক হরফে তারিফ আলিফ আর লাম দুইটার নাম, আর মবরদর মজহব হয়ে থাকলো হরফে তারিফ শুধুমাত্র হামজার নাম, আর লামর এজাফা হামজা তারিফ আর হামজা ইস্তেফামর দরমিয়ানে ফরক করার লাগিয়া খরচ করা হয়েছে। এই তিন মজহব হইল গিয়া আহলামে তারিফির মাঝে। এখন মুসন্নিফ রহমতুল্লাহ আলহীর রুঝান এটা হলো সিবুয়াই রাহিমামুল্লাহ নজদিক, গতিকে তান কৌলে তাইন পছন্দ হচ্ছে, হরিয়া তান কৌলে তাইন মানিয়া নিছে, আর ওয়াজা বয়ান করছেন যে হরফে তনকির ওয়ে তাকলো ওয়াহি, মানে তনবিন, তনবিন তো হরফে তারিফ লাগিয়া ওয়াহিদ বোনা, ওয়াহিদ ওয়া জরুরি, আর এটা ওয়া তাকলো লাম, আর হামজা যদিও ওয়াহিদ কিন্তু তার মাঝখানো কালাম সাকিত হে, কালামর মাঝখানো কিতা হয়ে যায় সাকিত হয়ে যায়, হালাকে আলামতে সাকিত করা যায় না, বলে আলামতুল্লাহ তহজফ আলামতের সাকিত করা যায় না, আর আলিফ আর লাম ওয়াহিদ নাই। এটা হইল প্রথম খাসা ইসলামের তারিফির, ইসিমের মধ্যে দাখিল হইলে যদি কোনো ইসিম জোর মধ্যে দাখিল হরফর জুমলার মধ্যে দাখিল হয় তাইলে, হরফর মধ্যে দাখিল হয় তাইলে মনে করবা এগু ইসিম, জুমলার মধ্যে দাখিল হইলো তো এই জুমলাটা কিটা ইসিম, কলিমার মধ্যে দাখিল হইলে কলিমা এক কিটা ইসিম। দ্বিতীয় খাসা জার, জ্বর দাখিল হওয়া ইসিমর খাসা, এর কারণে যে জ্বর হরফে জ্বর কা আসর হে, জ্বর হরফে জ্বর কা আসর হে, হরফ হয়ে তাহলে হরফে জ্বরের আসর, অর্থাৎ যেগু মজরুর হইব ওগু হরফে জ্বর কারণে মজবুর মজরুর হইব, লফজান হইতে পারে মালান মারার তু বি জয়দিন, মারার তু বি জয়দিনের মধ্যে বা হরফে জ্বর আইছে আর জয়দিনটে আসর দিছে জ্বর দিছে, তকদিরান হইতে পারে গুলাম উজাহিদিন, আসলের মধ্যে গুলামুল ইজাহিদিন আসলো, আর নহিয়কলর এটার মধ্যে ইত্তেফাক হরফে জ্বর লফজর মধ্যেও
या पुशिदाओ इटा इसिमर मध्य आया था है इटा शुद्ध मात्रो इसिमर मध्य आया था है तो लिया हमरा बाइला हरफे जर इसिमर खासा तीतियो खासा आया था खलो तन्वीन तन्वीनर फास्ट टा किसी में से यह नंबर तन्वीन है तमक्कुन दूसरी नंबर तन्वीन है तनकीर तीन नंबर आउस अस नंबर साइन नंबर मुकाबला अस नंबर तनन्नम এখন প্রত্যেকটার তুরা তুরা খুলাসা বুঝে নিলাই তনবিনে তমাক্কুন ইসিম রে মুনসারিফ বানার লাগি বানানির লাগে ইয়া তাকে আর ইসিম মুনসারিফ আর গৈর মুনসারিফ হুয়াও এগু একটা তার খাসা তনবিনে তনকির ইসিম রে নাকারা বানানির লাগি আয় নাকারা ইয়া মারাফা হুয়া ইসিম রে খাসা আর তনবিনে এউজ মুজাফ ওরফে মুজাফ ইলাইর বদলা মুজাফ ইল মুজাফ মুজাফ ওরফে মুজাফ ইলাইর বদলা ইয়া থাকে হি না ইজিন জেসে হি না ইজিন এই হি না ইজিন আর তার মতো আর বস্তু এগো মুজাফ ইলাইর বদলা মানে মুজাফর বদলা মুজাফ ইলাই মুজাফ ইলাই মুজাফ হয়েছে মুজাফ ইলাই মুজাফ তো মুজাফ ওয়াও ইসিমরে খাসা তনবিনে মোকাবিলা যেগু জমা মনসে সালিমর আখরের মধ্যে জমা মুজক্করে সালিমর নুন নর মোকাবিলার মধ্যে থাকে জমা মনসে সালিমর আখরের মধ্যে জমা মনসে জমা মুজক্করে সালিমর নুনর মোকাবিলার মধ্যে আয়া থাকে আর এগু জমা আর জমা বিহি ইসিম হয়ে থাকে জমা বিহি ইসিমই হতা হয় আর জমা ইসিম হয়ে থাকে জমা তো ইসিম হয়ে থাকে পেল তো জমা হয় না রইল তনবিন তরন্নুম যেগু আওয়াজ বাড়ানি লাগিয়া আশার রাখলোর আখেরের মধ্যে ইয়ে থাকে তনবিন তরন্নুম যেগু আওয়াজ বাড়ানি লাগিয়া শের অখলোর আখেরের মধ্যে থাকে আর এটা ইসিম ফেল আর হরফ তিনটার মধ্যে হইতে পারে এটা ইসিমের লগে কোনো খাস নাই তো বোঝা গেল তনবিনের সার কিসিম ইসিমের লগে খাস এর কারণে মুসন্নিফে আকসারি হুকমুল কুল ওর কায়দা তেহে হয়েছেন যে তনবিন ইসিমর খাসা তনবিন ইসিমর খাসা চতুর্থ খাসা এ দেখল গিয়া এজাফত এজাফত এলো গিয়া এজাফতর তিনটা লওয়াজিম আছে এজাফতর কয়টা লওয়াজিম তিনটা তারিফ তখসিস আর তখফিফ এটা তিনটা হইল গিয়া ইসিমর লাগে খাস তারিফ তখসিস তখফিফ এটা তিনটা হইল গিয়া ইসিমর লাগিয়া খাস তে বোঝা গেল তার মলজুম অর্থাৎ এজাফত ইসিমর লাগিত হইব খাস হইব যদি খাস খরণ্যা তাহলে লাজিম মলজুম তাকে জুদা হওয়া লাজিম হইব লাজিম মলজুম সে জুদা হ না লাজিম আয়গা লাজিম মলজুম তাকে জুদা হওয়া লাজিম হইব তারিফ তখসিস এজাফতে মানবী হয় মানবী মে তারিফ আর তখসিস এজাফতে মানবীর মধ্যে হাসিল হইয়া থাকে আর তখফিফ এজাফতে লফজির মধ্যে ভাবা যায় এটার বিশ্লেষণ পুরা এজাফত বয়ানের মধ্যে ইনশাল্লাহ আইব ফার্স্ট নম্বর খাসা ইসিমরে এটা হলো গিয়া মসনদ ইলাই মসনদ ইলাই ইসিমরে খাসা
আর মসনদ ইলাহি হইতে হইলে গিয়া জরুরি এ থাকলো গিয়া আল্লাহান কলিমা হইতো জেগে তার মানার উপরে মুস্তকিল্লান দলালত করত। ইলাস কলিমা থাকলো গিয়া ইসিম, যদিও ফেলে মুস্তকিল্লান তার মানার উপরে দলালত করে কিন্তু বানানেওয়ালা তারে মসনদের উপরে দলালত করা লাগি বানাইছে, মসনদ ইলাহির উপরে দলালত করা লাগিয়া বানাইছে না। এখন যদি আপনি তার মসনদ ইলাহি বানাইলেন তাহলে ওয়াজির ওয়াজার খিলাফ অর্জি করবা, আর ওয়াজির ওয়াজার খিলাফ অর্জি এটা উসুল আর কাওয়ায়েদ দ্বারা ঠিক না। দুইটা দ্বিতীয় বজায় থাকলো মসনদ ইলাহি বানার লাগিয়া উলাহান কলিমা হওয়া জরুরি, যে মুস্তাকিল মানা মোতাবাকাতান রাখব, আর ইলা কলিমায় থাকলো গিয়া ইসি, কিন্তু ফে কারণ ফে ইলে মুস্তাকিল মানা তো রাখে কিন্তু মোতাবাকাতান রাখে না, বলকে তজম্মুনান রাখে, মানে মানায় মসদরিরে তার জমিনের মধ্যে রাখে। তার জমিনের মধ্যে রাখে তো জম্মুনান রাখে মানায় মসদরিরে। ফায়দা হইল কিতা, ফায়দা কিতা এটার মধ্যে, এই যে ফার্স্টটা খাসা বয়ান করা হয়েছে, এই ফার্স্টটা খাসা ইসিমর খাসায় শামিলা না, বলকে ইসিমর খাসায় গায়ের শামিলা, যে ফার্স্টটা খাসা বয়ান করা যেটা ইসিমর খাসায় গায়ের শামিলা, খাসায় শামিলা না। এখন আপনারা ইসিমর তারিফ পাইলা, মাখতসর তশরিহ পাইলা, এরপরে তার ফাওয়াইদ কয়েদ পাইলা, আর ইসিমর খাসা পাইলা। জেহেনের মধ্যে বলা টিকছে যদি দাখিল খরচ মানে জেহেন দিয়ে বলা টিকছে লইলেন তাইলে ফায়দা হইবে।